বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ভূমি মন্ত্রণালয় থেকে খতিয়ান সংশোধন বিষয় সংক্রান্ত গেজেটটি জারি করার পরে অনেকেই তার খতিয়ান সংশোধন, রেকর্ড সংশোধন বিষয়ে কিন্তু ওনারা জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন। তো প্রথমেই আমরা আপনাদেরকে খতিয়ানটা কিভাবে প্রস্তুত হয়, রেকর্ডীয় খতিয়ানটা, এটা যদি জাস্ট আপনার মাথায় একটু থাকে, আপনি কিন্তু গেজেটটাকে আরো ভালো করে বুঝতে পারবেন। আপনার যে ভুলগুলো হয়, যে জমিটার আপনার ভুল হয়, যে জমিটা আপনি ক্রয় করেছেন, দলিল আছে, আজকে 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত দখলে আছেন, তারপরও কিভাবে সেটা মানুষের নামে হতে পারে, সে বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা খুবই শর্টকাটে আলোচনা করব। যখনই একটা জরিপ কাজ সরকার চিন্তা ভাবনা করে, তারা কিন্তু গোপনে করে না, এর জন্য তারা বিজ্ঞপ্তি প্রচার করে, মাইকিং করে, অথবা যেটা হয় সেটা হচ্ছে যে নানা প্রকার পোস্টারিং কিন্তু করা হয়। এই জিনিসগুলো তারা যেটা করে সেটা হচ্ছে প্রজাস্বত্ব বিধিমালা, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন যেটা আছে আমাদের আইন, এবং এই আইনের জন্য একটা বিধিমালা প্রস্তুত করা আছে, এবং সার্ভে অ্যাক্ট 1875-এর অধীনে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে, মাইকিং করে, এবং নানা প্রকার পোস্টারও কিন্তু দেয়া হয়। তার মানে আপনার অঞ্চলে জরিপ কাজ শুরু হচ্ছে কিনা আপনি কিন্তু জাস্ট একটু চোখ কান যদি খোলা রাখেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই কাজটা ইন্টারনালি তারা করে, ট্রাভার্স করে। তো ট্রাভার্স জিনিসটা কি আসলে, আসলে আপনার যে মৌজাটা, সেই মৌজাটা আসলে কোন প্রকার যেই নকশাটা প্রস্তুত করা হবে, সেখানে কি সম্পূর্ণ নতুন করে নকশা করা হবে, না পুরাতন যেই নকশাগুলো আছে তার উপরেই, সেই পুরাতন শিটের উপরেই নকশা করা হবে, এটা তারা এক্ষেত্রে যাচাই করে। এক্ষেত্রে P70 শিট ব্যবহার করা হয় যদি তারা নতুন নকশা করে, আর যদি পুরাতন নকশার উপরে করে তখন পুরাতন যে নকশাটা আছে তার ব্লু শিটটা সেটাই ব্যবহার করে। এটা জনসাধারণের তেমন কিছু না, এটা তারা জানে। নর্মালি যেটা হয়, একটা মৌজায় যদি 33%-এর উপরে যদি দাগের পরিবর্তন ঘটে, শ্রেণী পরিবর্তন ঘটে, উঁচু নিচু জায়গা যদি এদিক ওদিক হয়ে যায়, মালিকানা পরিবর্তন ঘটে, দাগগুলো ছোট বড় করতে হয়, তখন তারা যেটা করেন P70 সিটে কাজগুলো করেন, অর্থাৎ সম্পূর্ণ টোটালি নতুন করে তারা ট্রাভার্স করেন, অর্থাৎ মৌজার সীমানার মধ্যে তারা কিছু খুঁটি গাঁটেন এবং মৌজাটা তার উপর ভিত্তি করে 4 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেলে তারা একটা নকশা প্রস্তুত করেন। এখন আসি আমরা কিছু ক্ষেত্রে ডিজিটাল জরিপ যেখানে হয়, সেটা তো আমরা ডিজিটাল জরিপে যাব, সেটা আরেকটি কথা। তারপরে যেটা হয় সেটা হচ্ছে কিস্তোয়ার। এই কিস্তোয়ার অঞ্চলে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে আমিন আছেন, আমিনরা সরকারি আমিন হন না, এরা হচ্ছে মৌসুমী আমিন, এরা চুক্তিভিত্তিক নিয়োগ পান। তো এরা যেটা করেন, প্রতি যে জমিগুলো আছে এই জমিগুলোকে পরিমাপ করেন, কত ফিট লম্বা, কত ফিট চওড়া, ওনারা করে যে কাজ করে তাদের কিন্তু ভলিউম বই থাকে, ওয়ার্কিং ভলিউম বই থাকে, সেখানে তারা লিখেন, এবং এই যে কিস্তোয়ার বা ব্লু প্রিন্ট আকারে বদরের মাধ্যমে সংশোধন করেন। মানে হচ্ছে এটা একটা জটিল প্রক্রিয়া, আমরা অন্য কোনো ভিডিওতে বাস্তব গুলো দেখাবো, যে তারা মাপার উপর কোথায় কিভাবে লিখেন, মালিকান নামগুলো কিভাবে লেখেন, এই সংক্রান্ত বিষয়গুলো তারা কিস্তোয়ার পর্যায়ে করেন। তো এই জন্য আইনগত ভিত্তিগুলো যদি আমরা দেখি, সাথে সাথে এখানে আমরা জানি 1955 সালের প্রজাস্বত্ব বিধিমালা 27 ধারা মোতাবেক, এবং সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল 1957 সালের যে টেকনিক্যাল রুলস অনুযায়ী তারা কাজগুলো করেন। এগুলো তারা করেন যে সর্দার আমিন, বতর আমিন, চেইনম্যান থাকেন, এই তিনজনের কাজই হচ্ছে আসলে জমিগুলো মাপা, এগুলোকে ছোট করা, বড় করা, দুইটা দাগ একসাথে মিলানো, একটা দাগকে এই দাগগুলোকে বিভাজন করে দেওয়া, নানা প্রকার বিষয় কিস্তোয়ার পর্যায়ে। তো এটাতেও ভূমির মালিকের দায়িত্ব হচ্ছে জাস্ট তার যখন আমিন দল আসবে তখন সে যাতে তার জমি সীমানাটা ভালো করে দেখিয়ে দেয় যে এটা হচ্ছে আমার জমিন। তারপরে আসি আমরা খানাপুরি। তো এই যে খানাপুরি স্তরে যেটা করা হয়, আমিনগঞ্জ যেটা করলো সেটা হচ্ছে যে নকশাটা তারা অঙ্কন করলো, তখন সেই নকশাটা গিয়ে জমির উপরে তারা দাগ প্রদান করে। নর্মালি আপনার মৌজাটার উত্তর এবং যে পশ্চিম ওই কর্নার থেকে তারা দাগ দেওয়া শুরু করে, এবং তারা পূর্ব এবং যে দক্ষিণ কর্নারে এসে দাগ দেওয়াটা শেষ করে। তো এর মধ্যে তারা যেটা করে, নাম্বারগুলো প্রদান করে মালিকেরকে, যেটা বলে মালিকের দলিলটা দেখতে চায়, তার দলিলপত্র দেখে তাকে যেটা করে তার নামগুলো এন্ট্রি করে যে এই মালিকের নাম কি, এই দাগটা কার, এই দাগটা কার, এইরকম করে তারা নামগুলো এন্ট্রি করে দেয় সেখানে, যেহেতু এন্ট্রি করে এই জন্য এটাকে আমরা বলি খানাপুরি করে। তো এক্ষেত্রে সেটা হচ্ছে যে জমির মালিকের দায়িত্ব হচ্ছে যে সে জমি, যে জমিটা দেখিয়েছিল যে এটা তার জমি, যখন খাতায় লেখা হচ্ছে সেই জমি বরাবর তার নামটা লেখা হচ্ছে কিনা এতটুকু তাকে যাচাই করা অবশ্যই প্রয়োজন। এটা করা হয় প্রজাস্বত্ব বিধিমালা 26 ধারা মোতাবেক।
এখন এই কাজগুলো হয়ে গেল খানাপুরি, এখন আসি বুজারত, মানে আপনাকে বুঝিয়ে দিবে যে কাজগুলো তারা করলো, তারা একটা কাগজের মধ্যে অর্থাৎ খতিয়ান ফরম্যাটে তখন যে কাজটি করবে সেটা হচ্ছে ভূমির মালিককে এক কপি করে ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়াই তারা দিয়ে দিবে, যে ধরেন এটা হচ্ছে আপনার পর্চা, মাঠ পর্চা আমরা যেটাকে বলি, এখানে কোনো সিল সাপোর্ট কিছুই থাকে না, ক্ষেত্র বিশেষে কোথাও দেখা যায় যে কৃষি অফিসার যারা থাকেন তাদের সিগনেচার থাকে যে আসলে তার জমি নাকি, তবে আইনগতভাবে কৃষি অফিসারের কোনো প্রয়োজন পড়ে না, জাস্ট আমিন দল আপনাকে একটু দেন। তো এক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার এখানে কোনো ভুল ভ্রান্তি হয়েছে, তাহলে আপনি একটা ডিসপিউট ফর্ম বা বিবাদ ফর্ম পাওয়া যায় সেটা দাখিল করে আপনি সংশোধন করে নিতে পারেন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে তসদিক বা অ্যাটেস্টেশন। এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার দলিলে কতটুকু আছে, দলিল বিরোধ এই সংক্রান্ত কিন্তু কিছুই আসেনি। এখন এই তসদিক পর্যায়ে যেটা হয়, আপনার জমি আপনার কাছে যে খতিয়ানটা আছে এটা সহ আপনার দলিল সহ আপনার কাছে যেতে হবে নির্দিষ্ট জায়গায়, তারা ক্যাম্প করে সেই ক্যাম্পে অথবা আপনার মৌজার নির্দিষ্ট কারো বাড়িতে তারা বসে, সেখানে একজন রেভিনিউ অফিসার যেটি করবে সেটি হচ্ছে দলিল খতিয়ান দেখে আপনার খতিয়ানকে তখন সর্বপ্রথম সে অ্যাটেস্টেশন বা তসদিক করে দিবে। এটাকে বলা হয় প্রজাস্বত্ব বিধিমালার 28 ধারা মোতাবেক উনি এই কাজটা করেন। তো আপনার যখন তসদিক হয়ে গেল, তারপরে তারা যেটা করে সেটা হচ্ছে এই সমস্ত তসদিক কৃত খতিয়ানগুলো তারা খসড়া আকারে, ভলিউম আকারে প্রকাশ করে, যেটাকে আমরা ডিপি বলি। যখনই ডিপি আকারে প্রকাশ করা হয় তখন নতুন করে একটা নাম্বার সেখানে পড়ে যায়, নতুন করে আপনার নাম্বার পড়ে, সেটি কিন্তু চূড়ান্ত পর্যন্ত সেইটি আপনার খতিয়ান নাম্বার হয়ে যায়। তো এটি ভলিউম আকারে প্রকাশ করা হয়, এই ভলিউম আকারে প্রকাশ করার পরে সেটা উন্মুক্ত রাখা হয় 30 দিন। তারপরে যদি আপনার কোনো ভুল ভ্রান্তি থাকে, আপনি যদি মনে হয় সেখানে ভুল ভ্রান্তি আছে অথবা আপনি জানতে পারেন, তখন আপনি প্রজাস্বত্ব বিধিমালা 30 ধারা মোতাবেক আপত্তি দাখিল করতে পারেন। এই আপত্তি যদিও এটা সময় হচ্ছে 30 দিন, কিন্তু বাস্তবতা এটা 3 বছর, 4 বছর, 5 বছরও চলে অবস্থা ভেদে। তার মানে আমরা 30 ধারা মোতাবেক আপত্তি করতে পারবো যদি কোনো ভুল ভ্রান্তি সেখানে হয় বা আপনার জমি রেকর্ড না হয়। তারপরে যেটা হচ্ছে, কেউ যদি এই 30 ধারায় যদি কেউ যদি সংক্ষুব্ধ হন, উনি তখন আপিল করার সুযোগ পান প্রজাস্বত্ব বিধিমালার 31 ধারায়। তো মোটামুটি এই 31 ধারা যাবতীয় আপিলগুলো ডিসপোজ অফ করে, মীমাংসা করে কিন্তু কাজ শেষ। এর মধ্যে জমির মালিক, ভূমির মালিক সরাসরি আর কিছু কিন্তু করতে পারেন না, তার নামে রেকর্ড না হলেও কিছু কিন্তু আর তার করার নাই আইনগতভাবে। তো তারপরে যেটা করেন, সেটেলমেন্ট অফিসাররা নিজেদের ভিতরে যে খতিয়ানগুলো নকশাটা যাবতীয় চূড়ান্ত জাহাজ দেন, তারা লেখা সহ যদি কোনো ভুল ভ্রান্তি থাকে করণিক সেই সমস্তগুলো তারা 32 ধারা মোতাবেক চূড়ান্ত জাহাজ দিয়ে থাকেন। তো চূড়ান্ত জাহাজ দেওয়ার পরে তারা সেটা তখন প্রিন্টিং করার জন্য, চূড়ান্ত প্রকাশনা সেটাকে প্রিন্ট করার জন্য 33 ধারার মোতাবেক তারা নিয়ে যান এবং নকশা এবং খতিয়ান তারা সেখানে প্রিন্ট করেন। এই প্রিন্টকৃত খতিয়ান আপনি 100 টাকা এবং নকশাটা বর্তমানে 500 টাকা আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এটা 30 দিন আপনার জন্য ওপেন করা থাকে, যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা নকশায় সে জায়গায় যদি ভুল ভ্রান্তি থাকে 30 দিনের মধ্যে আপনাকে সেখানে আপিল করতে হবে। যদি আপিল আপনি করেন সেটা মীমাংসা হলে, তারা যেটা করবে পরবর্তীতে সেটাকে চূড়ান্ত প্রকাশনার করার পরে যদি আপনার খতিয়ানে ভুল ভ্রান্তি থাকে, আমরা যেটা বললাম যে 1935 সনের যে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়ালের 533, 534 এবং 537 ধারা মোতাবেক খতিয়ান এবং নকশা আপনি সংশোধন করাতে পারবেন। তো যখন এরকম সংশোধন হয়ে গেল, সেটেলমেন্ট অফিসার সবকিছু করে দিলেন, তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার খতিয়ানটা তখন সেই যে অফিসার আছেন সেটেলমেন্ট অফিসার, তারা প্রতিটা খতিয়ানে যেটা করেন সিগনেচার দিয়ে দেন যে এটা একদম চূড়ান্ত প্রকাশিত 33 ধারা মোতাবেক এটা পাবলিশ করা হলো। তারপরে যদি ভুল ভ্রান্তি থাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, আর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি আপনি না পারেন তখন আপিলের ট্রাইব্যুনালে যাবেন। এটাই হচ্ছে যে জরিপের নর্মাল নিয়ম। আর এই সংক্রান্ত বিষয়ে যদি করণিক ভুল হয়, ভূমি মন্ত্রণালয়ের যে সাম্প্রতিক নির্দেশনা দেওয়া আছে, আপনি করণিক ভুলগুলো, যেগুলো নামের ভুল, অংশের ভুল, গাণিতিক ভুল, এগুলো আপনি এসিলেন্টের কাছে আবেদন করে সংশোধন করে দিতে পারবেন। কিছু যদি প্রতারণামূলকভাবে ভুল থাকে, কিছু যদি বোনাফাইড মিস্টেক থাকে, এগুলো আপনি সংশোধন করে দিতে পারবেন। তবে মনে রাখবেন, আপনি এসিলেন্ট সাহেব কোনো প্রকারভাবে আপনার জমি কম বেশি করতে পারবে না, কোনো ভাবে অপরের জমি আপনার নামে রেকর্ড করে দিতে পারবে না, কারণ যেগুলোতে দেওয়ানি বিষয় আছে সেগুলো সিভিল লিটিগেশন দেওয়ানি আদালতেরই কাজ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি জরিপ কাজের ধাপগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই চ্যানেলে আমরা ভূমি সংক্রান্ত প্রায় 1800টির মতো ভিডিও আপলোড করেছি, এবং এই ভিডিওগুলোর আলোকে আমরা সাতকাহন নামক ভূমির যে বইটি পাবলিশ করেছি সেটি অলরেডি আপনারা অনেকেই সেটি আপনাদের হাতে আছে, আপনারা পড়েছেন। যদি আপনার ভালো লাগে আপনি আরো অর্ডার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।